ফাইনালি আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যানের কিন্তু লোডিং সিনারিটা চেঞ্জ হয়ে গেছে। সো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমরা টাউন হল 17 দেখতে পাচ্ছি। সো সর্বপ্রথম আমরা কথা বলবো, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনার ক্ল্যানে আসতে চাচ্ছি। সো আমাদের ক্ল্যানে যদি আসতে চান, এই যে আমাদের ক্ল্যান ওয়ারটা চলতেছে, এটাতে যারা উল্টাপাল্টা দিবে তাদেরকে আমরা স্বর্গে পাঠিয়ে দিব, এরপরে ক্ল্যানে জায়গা হবে, আপনি চলে আসতে পারবেন ইনশাল্লাহ, প্রবলেম হবে না। সো গেমসে এখন দুইটা জিনিস বেশি চলতেছে, একটা হচ্ছে হ্যামার জেম আর একটা হচ্ছে লাস্ট টাউন হল 16 চ্যালেঞ্জ। সো গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম লাস্ট টাউন হল 16 চ্যালেঞ্জ, এবং ইনশাল্লাহ আপনারা ওই ভিডিওটা যদি দেখেন পুঙ্খানুভাবে তাহলে 100% আপনারা 3S নিয়ে আসতে পারবেন। সো কে কে 3S নিয়ে এসেছেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর আপনারা যদি চান যে আমি আবারও লাস্ট টাউন হল 16 নিয়ে আরও একটা সহজে ভিডিও তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর হ্যামার জেমে আপনি কীভাবে বেশি বেশি লুট পাবেন এটা নিয়ে যদি আপনারা চান ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। সো আমি যেই কথাটা বলতেছি, আমাদের যে ক্যাপিটাল রেড অ্যাটাকটা কিন্তু শেষ হয়ে যাবে কালকে, যেহেতু সোমবার। সো অবশ্যই আরও একদিন সময় আছে, এবং এইটা যদি আপনি কমপ্লিট করেন ভাই রেড মেডেল নিতে পারবেন, এবং রেড মেডেল দিয়ে আপনি রিসার্চ পোষণ, পাওয়ার পোষণ, বিল্ডার পোষণ, মানে যত ধরনের পোষণ আছে সবগুলা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আর আমাদের হ্যামার জেম অবস্থায় কিন্তু এই পোষণগুলো অনেক অনেক বেশি ইফেক্টিভ বা কাজে দিবে আপনার, তাই অবশ্যই আমরা হ্যামার জেম এবং লাস্ট টাউন হল 16 চ্যালেঞ্জের চক্করে আমরা যাতে ভুলে না যাই, তাই আমরা রিভিউ করার জন্য বা আপনাকে আবার রিমাইন্ড করার জন্য এই ভিডিওটা। সো সর্বপ্রথম আমি যে ট্রুপসগুলো ব্যবহার করি, আমরা মাউন্টেন গোলাম নিলাম একটা, আর আমাদের যে বারবারিয়ান এবং আমাদের যে স্নিকি আর্চার আছে আমরা পাঁচটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমি সব সময় ইউজ করতে চাই গ্রেভার্ড স্পেল, কারণ গ্রেভার্ড স্পেল দিয়ে আমি কিন্তু ডিফেন্সগুলোকে একটু অন্য মনস্ক করে ফেলতে পারি। সো আপনারা চাইলে গ্রেভার্ড স্পেলটাকে ব্যবহার করতে পারেন। সো এখন জাস্ট আমরা একটা অ্যাটাক দিব। সো অ্যাটাক দেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখন আমরা আমাদের মাউন্টেন গোলামটাকে একবার ওই সাইড করে ছেড়ে দিব, যাতে মাউন্টেন গোলাম সবগুলা বিষয়গুলোকে ক্লিয়ার করে আসতে পারে। সো মাউন্টেন গোলাম ব্যবহার করলে একটা সুবিধা, আপনার ওয়ালগুলোকে আলাদা করে ভাঙার প্রয়োজন হয় না, মাউন্টেন গোলাম অটোমেটিক ভেঙে ফেলে। সো গ্রেভার্ড স্পেল কিন্তু আমরা এই সাইডে ব্যবহার করে দিলাম, এবং সকল ধরনের দেখেন উইজার টাওয়ার হতে যাবতীয় যা আছে ক্রাশার সবগুলা কিন্তু ব্যস্ত হয়ে গেছে। সো আমাদের মাউন্টেন গোলামের উপর এত বেশি প্রেশার পড়বে না, বা আমাদের আর্চার বা বারবাইনের উপর এত বেশি প্রেশার পড়বে না, যেহেতু আমাদের এখানে গ্রেভার্ড স্পেলের ছোটো ছোটো যে জীবাণুগুলো আছে বা আমাদের যে ছোটো ছোটো এগুলাকে কী বলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। সো এরপরে আমাদের দেখতে দেখতে কিন্তু মাউন্টেন গোলাম এই সাইডে চলে আসছে। সো মাউন্টেন গোলাম যেহেতু এই সাইডে চলে আসছে, আর কিছুই করবো না, এদিকে জাস্ট একটু অপেক্ষা করবো। সো অপেক্ষা করার পরে আপনি দেখতে পাবেন যে অটোমেটিক কিন্তু মানে অনেক বেশি হিট, তাই অটোমেটিক চলে যাবে। সো এখানে জায়ান্টগুলার কী অবস্থা করতেছে আপনারা একটু খেয়াল করেন। সো এভাবে আপনারা চাইলে মাউন্টেন গোলামটাকে প্রপারভাবে ব্যবহার করে ইজিলি আপনি 3S নিয়ে আসতে পারেন। সো এভাবে কিন্তু আমি প্রত্যেকটাতে মাউন্টেন গোলামকে ব্যবহার করার ট্রাই করি। সো এখন আমাদের কাছে যেহেতু ক্যাপিটাল গোল্ড অনেক বেশি, তাই আমরা এগুলোকে কিন্তু ডোনেট করে দিলাম। সো আপনারাও এভাবে ডোনেট করে দিবেন, আর একটু ট্রিকি ওয়েতে আপনারা খেলা ট্রাই করবেন। সো এটা যেহেতু আমার শেষ অ্যাটাক, তাই আমি টাউন হলটাকে অবশ্যই নিব, এ কারণে গ্রেভার্ড স্পেল আমার সবচেয়ে পছন্দের, কারণ আমি গ্রেভার্ড স্পেল দিয়েও আমাদের যে টাউন হলটা বা ডিস্ট্রিক্ট আছে সেটাকে আমরা ইজিলি কিন্তু ক্র্যাশ করে দিতে পারি। সো দেখেন অটোমেটিক কিন্তু আমরা 1S নিয়ে এসেছি, এবং এদিকে যেহেতু মাউন্টেন গোলাম আছে, মাউন্টেন গোলাম আমাকে 2S করতে বাধ্য করবেই, কারণ আর কোনো কিছুই করতে হবে না। সো আপনি অবশ্যই অবশ্যই গ্রেভার্ড স্পেলটা ব্যবহার করেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আর যদি ব্যবহার করে থাকেন তাহলে ধন্যবাদ আপনাকে। আর মাউন্টেন গোলাম ব্যবহার করেছেন কিনা সেটা অবশ্যই জানাবেন, কারণ মাউন্টেন গোলামটা আমার অনেক পছন্দের একটা ট্রুপস, এবং মাউন্টেন গোলাম মারা যাওয়ার পরও কিন্তু যে তার কাছে পাথর থাকে এই পাথরটা দিয়ে দেয়, এবং আমি এখান থেকে 4605 ক্যাপিটাল গোল্ড নিয়ে আসতে পেরেছি। সো আপনারা সর্বোচ্চ কত এনেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। সো আমরা কিন্তু সবগুলা ডোনেট শেষ। সো ডোনেট দেওয়ার পরে আপনি যদি রেড মেডেলে আসেন, এর পরবর্তীতে এখানে যে আমাদের পাওয়ার পোষণ, হিরো পোষণ, রিসার্চ পোষণ, যত ধরনের পোষণ আছে ভাই, এই পোষণগুলো যদি নিতে চান অবশ্যই আপনার রেড মেডেল লাগবে। আর রেড মেডেলের জন্য অবশ্যই আপনাকে ক্ল্যান ক্যাপিটাল বা আমাদের যে ক্যাপিটাল রেড যেটা আছে উইকেন্ড, এটাকে খেলতে হবে প্রপারভাবে। সো খেললে আপনি কিন্তু রেড মেডেলটা পাবেন, আর রেড মেডেলটা পেলেই এখন আপনি হ্যামার জেমের অবস্থায় আপনি প্রপারভাবে কিন্তু ভালো একটা মানে বেস ক্রিয়েট করতে পারবেন। সো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। সো হ্যামার জেম নিয়ে নেক্সট ভিডিও নাকি টাউন হল 16 চ্যালেঞ্জ নিয়ে ভিডিও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ভালো রাখবেন, চ্যানেল প্রথম হলে সাবস্ক্রাইব করবেন। সো আজকে যাচ্ছি, আল্লাহ হাফেজ। আপনারা অনেকেই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করেন 100% সিকিউরভাবে আমরা কোন পেজ থেকে গোল্ড পার্সেস নিতে পারবো বা স্পেশাল অফারগুলো ডিসকাউন্টে পাবো। সো তার জন্য অবশ্যই আপনারা ফেসবুকে চলে যাবেন এবং সার্চ বক্সে লিখবেন কক পার্সেস সব ভিডিও। সো আপনার প্রোফাইল পিক
মিক্সারটা দেখে রাখেন যাতে আপনাদের আর কোনো রকমের ভুল না হয় সো তাদের থেকে আপনারা ইজিলি যে কোনো জিনিস পারচেজ করতে পারবেন তাদের সাথে যোগাযোগ করার সকল ধরনের লিংক আমরা কমেন্ট সেকশনে পিন করে রাখব সো গো টু দ্য পেজ ফর দ্য পারচেজ নট টু লেট ফর দ্য ফলো